দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেতে হলে আপনার কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তো আমি প্রথমে চলে যাব আমার একটা নন মনিটাইজ ইউটিউব চ্যানেল, অর্থাৎ যে মানে চ্যানেলটাতে হচ্ছে মনিটাইজেশন হয় নাই সেরকম একটা চ্যানেলে আমি চলে যাব। আমি সুইস অ্যাকাউন্ট করে আমার অ্যাকাউন্ট হচ্ছে পাল্টাবো, আমার এই চ্যানেলটা হচ্ছে মনিটাইজেশন হয় নাই, তাহলে আমি এটাতে চলে যাব। যে সেখানে কী কী ক্রাইটেরিয়া আমার পূরণ করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো, অর্থাৎ কী কী লাগবে আমার এই চ্যানেলটা যদি আমি মনিটাইজেশন করতে চাই। তো আমি চলে গেলাম হচ্ছে, আপনাদেরকে আবার একটু দেখাই ব্যাকে গিয়ে। আমি প্রথমে চ্যানেলে আসলাম, আসার পরে আমার এখানে যেতে হবে হচ্ছে ইউটিউব স্টুডিওতে। আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমার হচ্ছে এই যে দেখেন, আমি এই পাশ থেকে দেখাচ্ছি, দেখেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের নিচে কন্টেন্ট, কন্টেন্টের নিচে অ্যানালিটিক্স, এরপরে হচ্ছে নিচের দিকে গেলে আর্ন একটা অপশন, তাহলে আমি আর্নে ক্লিক করব। আর্নে ক্লিক করার পরে এরপরে হচ্ছে আমি নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে কী কী আমার লাগবে। দেখেন এখানে বলা আছে যে আমার 1153টা হচ্ছে সাবস্ক্রাইবার্স আছে, কিন্তু লাগবে হচ্ছে 1000, বলছে যে 1153 অফ 1000 সাবস্ক্রাইবার্স, মানে 1000 সাবস্ক্রাইবারের মধ্যে আমার 1153 আছে, অর্থাৎ আমার সাবস্ক্রাইবার পূর্ণ আছে, সাবস্ক্রাইবার আমার কম নেই, বাড়তি আছে আরও। এরপরে আমার যেটা লাগবে যে দেখেন লাস্ট 365 ডেজ, অর্থাৎ 365 দিনের, মানে গত 365 দিনের মধ্যে আমার লাগবে হচ্ছে 4000 ঘন্টা। দেখেন এখানে আমার আছে 266 পাবলিক ওয়াচ আওয়ার্স, আমার 265 না 66, 266 হচ্ছে পাবলিক ওয়াচ আওয়ার্স আছে, 266 ঘন্টা আছে, কিন্তু আমার লাগবে হচ্ছে 4000 ঘন্টা। অর্থাৎ আপনারা যে বিষয়গুলো এখন জানলেন সেটি হচ্ছে যে 1000 সাবস্ক্রাইবার্স লাগবে, পাশাপাশি হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাহলেই হচ্ছে আপনার চ্যানেলে মনিটাইজেশন করতে পারবেন বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যদি আপনার এখানে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার যদি নাও থাকে, অর্থাৎ আপনি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিও দিয়ে যদি পূরণ করতে নাও পারেন, তাহলে হচ্ছে আপনার লাগবে 10 মিলিয়ন শর্টস ভিডিওর ভিউজ, অর্থাৎ 1 কোটি যদি আপনার শর্ট ভিডিও থেকে ভিউজ আসে, তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূর্ণ হবে। আপনার যদি 1 কোটি ভিউজ থাকে, আমার এখানে 3000 মাত্র পূরণ আছে, মানে শর্ট ভিডিও থেকে আমার ভিউজ আছে মাত্র 3000, কিন্তু আপনার লাগবে হচ্ছে 1 কোটি ভিউজ, আর সেটা লাগবে হচ্ছে 90 দিনের মধ্যে। 90 দিনের মধ্যে যদি পূরণ না হয় তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। আমি আবারও বলি যে আপনার লাগবে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, মানে সাবস্ক্রাইবার্স বলতে হবে কারণ এখানে অনেক মানুষ প্লুরাল। তো আপনার 1000 সাবস্ক্রাইবার্স লাগবে, পাশাপাশি হচ্ছে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, সেটা হচ্ছে 365 দিনের মধ্যে। অর্থাৎ আপনি আবার এরকম মনে করেন না যে আমি এখন চ্যানেল খুললাম কিন্তু 365 দিনের মধ্যে তো এগুলো হইলো না, তার মানে আমার চ্যানেল কি মনিটাইজেশন হবে না, বিষয়টা এরকম না। আপনার ধরেন 1 বছর পরে বা হচ্ছে 2 বছর পরে গিয়েও যদি মানে ওয়াচ টাইম পূরণ হয়, ধরেন এই মাসে আপনার হলো 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলো, গত মাসে বা আরও 11 মাস আগে আপনার পূরণ হয়েছিল 1000 ঘন্টা, তো টোটাল হইলো কত, 4000 ঘন্টা। এইভাবে কিন্তু কাউন্ট করবে, অর্থাৎ আপনার লাস্ট যে 365 দিন ওইটা কিন্তু হিসাব করা হবে, অর্থাৎ 1 বছরের মধ্যে আপনার যদি 1 মাসে 200 ঘন্টা, পরের মাসে 300 ঘন্টা, এরকম করে করেও যদি 1 বছর মিলে যদি আপনার হচ্ছে 4000 ঘন্টা হয় তাহলেও হবে। তার মানে যে আপনার এই বছর চ্যানেল খুললেন, এই বছর হইলো না, পরের বছর ওয়াচ টাইম হইলো, তার মানে মনিটাইজেশন পাবেন না, বিষয়টা কিন্তু এরকম না, পরের বছর হইলেও আপনি পাবেন। যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে না পারেন, তাহলে হচ্ছে শর্ট ভিডিও থেকে আপনার
1 কোটি ভিউস লাগবে। যদি আপনি 1 কোটি ভিউস অর্জন করতে পারেন তাহলে হচ্ছে তাহলেও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর নিচেরগুলো এমনিতেই এগুলো সবাই সেট আপ করে বা এটা সেট আপ করা থাকে, এগুলো বিষয় না। তো এগুলো অবশ্য অনেকেই জানেন, নতুন করে জানানোর কিছু নেই। তারপরও ভাবলাম এই বিষয়ে একটা ভিডিও তৈরি করি বা আপনাদেরকে বিষয়টা সরাসরি দেখাই। তো এই বিষয়ে আমার এই চ্যানেলে কোনো মনিটাইজেশন নাই। আর একটা চ্যানেল আছে আমি অ্যাপ্লাই করছি যেটা আমার নিজের নামে, তো ওটা এখনও রিপ্লাই আসে নাই আমার মনিটাইজেশন হবে কি হবে না, তো দেখা যাক। এই হচ্ছে বিষয়। আমি আসলে এলোমেলোভাবে কথা বলতেছি কারণ আমি অসুস্থ, তো যে কারণে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে বা ভিডিওতে কথা বলতে গিয়ে অনেক কিছু গুলেই ফেলতেছি, যেটা অবশ্য ঠিক না। সুন্দরভাবে কথা বলা উচিত, সুন্দরভাবে কথা বলা একটা আর্ট। আবার এই চ্যানেলটা হচ্ছে মনিটাইজেশন আছে, এই যে এই চ্যানেলটা মনিটাইজেশন আছে। আমি ভাবতেছি যে আমার যে চ্যানেলটা অ্যাপ্লাই করলাম মনিটাইজেশনের জন্য, বাই চান্স যদি না হয় তাহলে আমার এই চ্যানেলের নাম পরিবর্তন করে আমার নামে করে ফেলবো, করে আমার মতো করে সব ভিডিও দিতে থাকবো। মানে কোনো চাইছিলাম যেটাকে একটা ক্রাইটেরিয়ার মধ্যে রেখে ওইভাবে ভিডিও দেবো, কিন্তু আমার আগানো যাচ্ছে না। মানে দেখা যাচ্ছে যে কোনোভাবেই ভালো ভিউজ পাচ্ছি না। আমি সেই কবে মনিটাইজেশনের জন্য মানে মনিটাইজেশন পেলাম আর কি, এই যে দেখেন কথা এলোমেলোভাবে বলতেছি, আমি সেই মনিটাইজেশন পেলাম 1 বছর আগে, এখন পর্যন্ত $100 পূরণ করতে পারলাম না। আর হচ্ছে আমার এখন পর্যন্ত পেমেন্টও ঢুকলো না, তো যে কারণে খারাপ লাগতেছে। তাই ভাবতেছি যে চ্যানেলের নাম পরিবর্তন করে ফেলবো, নাম পরিবর্তন করে আমার নামে দিব, অথবা কোনো টিউটোরিয়াল চ্যানেল বানাই ফেলবো। কত কত ভিডিও দিছি আপনারা ভাবতে পারবেন না। এরপরও কোনো ভিডিওতে সেরকম রেসপন্স পাচ্ছি না, বা রেসপন্স পেলেও ইনকাম তেমন ভালো হচ্ছে না। কারণটা কি আসলে ঠিক বুঝতে পারতেছি না। কারণ অবশ্য একটা বিষয় আমি বুঝতে পারি, সেটা হচ্ছে আমি থাম্বনেল দিই না, কিন্তু ইউটিউবে থাম্বনেল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। থাম্বনেল দিলে হচ্ছে আপনার ভিডিওগুলো মানুষের কাছে সহজে পৌঁছে এবং মানুষজন হচ্ছে ভিডিওগুলো সহজেই দেখে বা আগ্রহ প্রকাশ করে, তো থাম্বনেল দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। থাম্বনেল না দেয় আমি এই সমস্যাগুলো ফেস করতেছি। আপনারা কষ্ট করে হলেও থাম্বনেল দিবেন, থাম্বনেল দিলে হচ্ছে ভিডিওতে ভিউজ ভালো হয়। থাম্বনেল না দেয় আমার হচ্ছে ভিডিওতে ভিউজ তেমন আসে না হয়তো। যাই হোক, আমি এটা নিয়ে এত বেশি মন খারাপ করি না, একটা না একটা সময় করে হবে, এটাই আমার বিশ্বাস।